উল্টো দিকে ছবিটা দেখছেন, তো আমি এটা ব্যাক ক্যামেরায় দিয়ে দেবো। তো এটা জাস্ট প্রিন্টিংটা হয়ে গেছে। এটা ডি কার্ড ব্যাগ, এটা ডি কার্ড ব্যাগ 12-15 সাইজ, এটা 12-15 সাইজের ডি কার্ড ব্যাগ। তো এইরকমই ট্রেনিং নিতে আপনারা এই ব্যাগের উপর প্রিন্টিংটা যে হচ্ছে এটা ট্রেনিং নিতে শেখানোর জন্য আমি শেখাচ্ছি এই প্রিন্টিংটা। তো আপনারা শেখার জন্য আমার কাছে আসুন, আমাকে ফোন করুন, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশনে যান, ওখান থেকে আমাকে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন, আমি বলে দেবো। তো আর বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করবো। ওর আগে আমি একটাই কথা বলবো যে আমি একটি অফার স্টার্ট করেছিলাম, তো অফারটা আমার লিমিটেড পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে, আর কিছুদিন রয়েছে। তো আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন যে আমি যারা ডিটিপির কাজ জানে না বা ট্রেসিং, মানে এই যে ডিজাইনটা বানানো হচ্ছে, এই যে ডিজাইনটা বানানো হচ্ছে, এই যে ডিজাইনের র ফাইলটা যেটা আমরা কম্পিউটারে বানাচ্ছি, ডিটিপি করতেছি, ওই র ফাইলটা আমরা পেন ড্রাইভের মাধ্যমে আপনাদেরকে দেবো। যারা ডিটিপির কাজ নিয়ে প্র্যাকটিস করছো বা প্র্যাকটিস করে পাচ্ছ না বা কোথাও গেলে ডিটিপি কেউ করে দিচ্ছে না, তাদেরই জন্য পেন ড্রাইভটা আমি নিয়ে এসেছি। ফোন করুন ওই পেন ড্রাইভটা পাওয়ার জন্য। তো আমার ডেসক্রিপশনে আমার নাম্বার আছে, ওখান থেকে ফোন করুন। এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এই ডিজাইনগুলো পুরো আমরা রেডি করে দেবো পেন ড্রাইভের মাধ্যমে এবং ফটোশপের মাধ্যমে। আমরা ফ্লেক্স ডিজাইন, ফোর কালার ডিজাইন, ডিজিটাল ডিজাইন, A to Z যা থাকবে সব ভরে দেবো ওতে, 32 GB পেন ড্রাইভ এবং 16 GB পেন ড্রাইভ। তো তোমাকে ওটা বলেছিলাম, তো ওটা নিলে কি উপকার হবে সবার? একদম উপকার হবে, দাদা তো অনেক খেটে তৈরি করেছে। তোমরা নিলে তোমাদের কোনো রকম চাপ নিতে হবে না, চাপ নিতে হবে না, নিজে বাড়িতে বসে বসে ডিটিপিটা নিজেই শিখে যাবে। তো আমার কাছে আপনারা কমেন্ট বক্সে একটু গিয়ে দেখে নিন, তো আমার ওই ভিডিওটা পাবলিশের পর কতজন কমেন্ট করেছে আমাকে ওটা পাওয়ার জন্য। তো লিমিটেড পিরিয়ড অফার চলছে, তো আপনারা ওটা ফোন করুন আমাকে। জাস্ট কিছুদিনের জন্য আমি অফারটা রেখেছিলাম, তো অফারটা আমি বন্ধ করে দেবো। তো 16 GB পেন ড্রাইভ এবং 32 GB পেন ড্রাইভ সানডিস্কের কোম্পানি থাকবে 3.0, আমি লোড করে দেবো, পুরো ফুল লোড। আমি এটা অ্যাভেলেবল, কুরিয়ার অ্যাভেলেবল রয়েছে, আপনারা যেখান থেকে ফোন করবেন আমি কুরিয়ার পাঠিয়ে দেবো আপনাদের কাছে। তো আপনারা আমাকে ওই পেন ড্রাইভটা পাওয়ার জন্য, আমি আবারও বলছি, যারা ডিজাইনের কাজ জানে না, ডিটিপির কাজ জানে না, তারা ওই পেন ড্রাইভটা পেয়ে গেলে নিজেরা বাড়িতে বসে কম্পিউটার বা একটা প্রিন্টার নিয়ে স্ক্রিন প্রিন্টিং এর বিজনেস স্টার্ট করতে পারবে। ওরা আমি পুরো র ফাইল দিয়ে দেবো, ওখানে আপনারা বিয়ের কার্ডের যে ডিজাইন হয় বা ব্যাগের যে ডিজাইনটা হচ্ছে বা পেপার প্রিন্টিং এর যে ডিজাইনটা হচ্ছে বা ফ্লেক্সের বা ব্যানারের বা রসিদ বইয়ের A to Z পুরো ফাইল আমি রেডি করে দেবো। আপনারা শুধু ওখানে এডিট করবেন, এডিট ফাইল আমি দেবো, কোনো লক ফাইল দেবো না, কোনো জিপ ফাইল দেবো না, পুরো এডিট ফাইল দেবো, পুরো এডিট ফাইল দেবো, কোনো জিপ ফাইল দেবো না, কোনো লক ফাইল দেবো না। তো আমি আবারও বলছি, ওটা আমি কোনো লক ফাইল দেবো না, আমি কোনো জিপ ফাইল দেবো না, পুরো ফাইল দেবো আমি যেটা আমরা লিখেছিলাম, সেইটা যতগুলো আমার র ফাইল রয়েছে সেই লেখাগুলো, পুরো ব্যাকগ্রাউন্ড সাজানো থাকবে, ক্লিপ আর্টসের ছবি থাকবে, আর বিয়ে ঘরের যে বিয়ের কার্ডের উপরে যে ডিজাইনগুলো থাকে, শঙ্কর ছবি থাকে, শুভ বিবাহ আর শুভ অন্নপ্রাশন, এইরকম করে বহু লেখা আমাদের রেডি করা আছে, ওগুলো পুরো আপনারা পেয়ে যাবেন। বা আবারও বলছি যে বিয়ের কার্ডের যে এখন ময়ূর যে ডিজাইনটা বেরিয়েছে, প্রজাপতির যে কার্ডের ডিজাইনগুলো, ওগুলো পুরো ওখানে ডিজাইন করা থাকবে, ওগুলো আপনারা নিজেরা করতে পারবেন। ওই পেন ড্রাইভগুলো পাওয়ার জন্য আমাকে ফোন করুন, আমার ডেসক্রিপশন আমার যান, ওখানে নাম্বার দেওয়া আছে, তো ওখান থেকে আমাকে কন্ট্যাক্ট করুন, হোয়াটসঅ্যাপ করুন, আমি ডিটেলসে বলে দেবো কত কি প্রাইস রয়েছে। তো আরেকটি কথা আমি বলছি, যারা আমাকে অনেক দূর দূর থেকে আমাকে কমেন্ট করছে ট্রেনিং এর জন্য,
তো আমার বাড়িটা পশ্চিম মেদিনীপুর পিংলা থানা। তো এটা আমার যারা কলকাতার দিক থেকে আমাকে ফোন করছো বা মুর্শিদাবাদ থেকে, আমি আগেও বলেছি ভিডিওতে, মুর্শিদাবাদ থেকে, বহরমপুর থেকে আমাকে কালকে অনেকজনই বর্ধমান থেকে ফোন করেছে, শিলিগুড়ি থেকেও আমাকে রাত্রে ফোন করেছিল। তো তাদের জন্য আমি বলছি, আপনারা আমাকে জিজ্ঞেস করছেন রাত্রিবেলা হোয়াটসঅ্যাপে যে আপনার হাওড়াতে ট্রেনিং পিরিয়ডটা কোথায় স্টার্ট হচ্ছে, তো আমি ওটা আপনাকে ভিডিওতে আমি বলবো না বলেছিলাম। আপনাদেরকে আমি বলছি আবারও, আমাকে ফোন করুন, ফোন করার টাইমটা আমি বলে দিচ্ছি, সকাল 8টা থেকে 10টার মধ্যে একবার ফোন করবেন ও বিকেল 5টা থেকে 7টার মধ্যে একবার ফোন করবেন, আমি ফোন অ্যাটেন্ড করব। তো ওই টাইম আমি বলে দেব যে আপনার হাওড়ায় আমি কোথায় ট্রেনিং স্টার্ট করতেছি, কোন কোন জায়গাতে, সেটা আমি ডিসকাস করে দেবো ফোনের মাধ্যমে। ওখানে ট্রেনিং চলবে, আপনারা ওখানে স্ক্রিন প্রিন্টিং ও ব্যাক প্রিন্টিং এর ট্রেনিংটা ওখানে পাবেন। তো আপনারা বাড়িতে এসে ওখানে ট্রেনিং নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমি আপনাদেরই সুবিধার জন্য জাস্ট হাওড়াতে গিয়ে আমি ট্রেনিংটা দিয়ে আসবো। তো আপনারা আমাকে কমেন্ট করুন এই ভিডিওটা পাওয়ার পর। তো আপনারা দেখার পর যদি ভিডিওটা কারো ভালো লেগে থাকে, কারো হেল্পফুল মনে হয়, তো একটু কমেন্ট করে আমাকে জানান যে ভিডিওটা ভালো লেগেছে, বা যারা ট্রেনিং নিতে চান আমাকে ওখানে কমেন্ট করে জানান। তো আর বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করুন আর লাইক করুন। আর যারা এখন আমার চ্যানেলটা নতুন এসেছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি, তো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তাতে কি হবে, যখনই আমি পরের ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তবু আমি বলছি, যারা আমার সদস্য রয়েছে, ইউটিউবের ফ্যামিলি মেম্বার রয়েছে, তাদেরকে আমি বলছি আপনারা নোটিফিকেশনটি অন করে রাখুন। যাদের নোটিফিকেশন অন নেই, অন করে রাখুন, পরপর নতুন নতুন ভিডিও আসছে। পুজোর আগে আমার নতুন সারপ্রাইজের ভিডিও আছে, আমি এখন বলবো না কিছু। আমি প্রথমেই বলেছিলাম পরপর পরপর স্টেপ বাই স্টেপ আমি ভিডিও দেবো, আমি একা, আমাকে একাই ভিডিও এডিট করতে হয় ও এবং আমাকে একাই স্ক্রিন প্রিন্টিং এর কাজটা আমাকে পুরোটাই দেখভাল করতে হয়। তার জন্য একটু চাপে থাকি আমি, আমার ভিডিও মানে টাইম মতো আমি দিতে পারছি না হয়তো, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো পরপর ভিডিও আসবে, পুজোর আগে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো কলকাতার বুকের। পরপর আমি ভিডিও নিয়ে আসবো, মার্কেটিং এর আমি ভিডিও দেবো। আমাকে যে ভাই কমেন্ট করে বলেছিল, আমি তাকে বলছি কমেন্টটা একটু আরেকবার কমেন্ট করে দাও, ভিডিওটা পাবলিশের পর দেখে নাও। তো আমি ভিডিও পরপর যেটা যেটা বলেছিল সেই সেই স্টেপ বাই স্টেপ আমি ভিডিও দিচ্ছি। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তো জানা প্রিন্টিং কে একটু সাপোর্ট করুন, এই চ্যানেলটাকে আপনারা শেয়ার করুন, যত খুশি পারে শেয়ার করুন। তো ভাই যদি কিছু বলবো এখানে লাস্ট মুহূর্তে আমি কিছু বলে দাও, তোমরা এসো এখানে ট্রেনিং নিতে, সত্যি এখানে ভালো হাত ধরেই শেখাচ্ছে, কোনো ডাউট নেই, এইটুকুনি বলতে পারি। তো তুমি এবার ব্যাগটা এখানে প্রিন্ট করবে, তো আমি এখন দেখাবো। তো আমি একটু প্রিন্টটা করলাম, দেখলে তো কেমন ভাবে প্রিন্ট হচ্ছে। এবার তুমি এখানে বসো, লাস্ট তুমি প্রিন্টিংটা করে দেখে নাও যে কেমন ভাবে প্রিন্টিং হচ্ছে, তারপর তোমাকে আমি স্ক্রিনটা ধোয়াই, ওয়াশ করা কি হয় ওর ট্রেনিংটা দিয়ে দেবো, দিলে তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে পুরো। আর তারপরে পুরো কমপ্লিট হয়ে যাবে, তোমার ট্রেনিং শেষ, এবার তোমার তখন তুমি বাড়ি যেতে পারো, কোনো অসুবিধা নেই। তো তখন এখন তুমি টেবিলে বসো, এখন ছাপানোর টেবিল, আমি উঠতেছি, তুমি এবার প্রিন্টিংটা করো, ঠিক আছে? তো আপনারা দেখুন এ ভাই মানে একদিনের ট্রেনিং নিয়ে কালকে এসেছিল আমার বাড়ি, ও পরপর স্টেপ বাই স্টেপ ওকে শিখিয়ে দিচ্ছি সব, এখন ও ব্যাক প্রিন্টিং শিখছে। তো ব্যাক প্রিন্টিংটা কিভাবে হচ্ছে, জলকালির উপর, এটা আমার পেস্ট, আমি বলেছিলাম যে আমার জলকালিতে প্রিন্ট করি, এটা পেস্ট, সাদা রঙের পেস্ট, এটা এর সাথে এই কালারটা মেশাতে হয়, এটা ব্যাগের জলকালি, এটা পেস্ট, এর সাথে এই কালারটা মেশাতে। আমি আগেও বল, আমার ভিডিও দেওয়া আছে, যারা ভিডিওটা দেখেননি তারা ভিডিওতে যান, আই বাটনে যান, ওখানে গিয়ে আমার ভিডিও দেওয়া আছে, ওখানে চেক করে দেখে নিন, ভিডিও পেয়ে যাবেন যে পেস্ট কিভাবে বানাতে হয়, ব্যাগের জলকালি কিভাবে রেডি করতে হয়। তো ভাইকে আমি আনতেছি, ভাই এখন প্রিন্ট করবে, আপনারা ভিডিওটা দেখুন, স্কিপ না করে পুরো পুরো ভিডিওটা দেখার জন্য এতক্ষণ আমি জানা প্রিন্টিং এর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এর ভিডিওটা একটু দেখে নিন, দেখে নিলে বুঝতে পারবেন যে ট্রেনিং কিভাবে হচ্ছে, এখানে প্র্যাকটিক্যালি শেখানো হয়, হাতে ধরে শেখানো হয়। আপনারা যারা ভয় পাচ্ছেন যে আমি একদিনে কি শিখবো কি শিখবো না, এটা হয়তো তোমারও মনে ভয় ছিল, তো এখন এসে কেমন লাগছে? সত্যি ভালো লাগছে, আর একটু জোরে বলো, একটু জোরে বলো, ভালো লাগছে তো খুব। আর মানে একদিনে তুমি ভাবছিলে কি পারবো কি পারবো না, এটা ভাবছিলে মনে নিশ্চয়ই? ওটা ভাবছিলাম বলতে আমি পারবো এটা জানি, দাদা শিখিয়ে দিবে হাত ধরে, মানে ওই একদিনের মধ্যেই কমপ্লিট করে দিবে, এটা তো মানে আমি তো ভরসাই করেছি দাদার উপরে। আচ্ছা, তো এখন এসে একদিনে তো তুমি দেখলে সবকিছু, বা আমার সাথে যেই মিশলে একদিন, তো কেমন মানে ট্রেনিংটা কেমন হয়েছে তোমার, ভালো লেগেছে? তো সত্যি ভালো দিচ্ছে দাদা, যেটুকুনি দিচ্ছে ভালো, নিজে হাতে ধরিয়ে ভালো শিক্ষা দিচ্ছে। বাস এটাই আমি চাচ্ছি, এই রকমই যারা আমাদেরকে আমার কাছে কাজ শিখে যাচ্ছে, তারা আমার কাছে অলরেডি ফোন করছে কালকে থেকে এসে, কালকে আমাকে কতজনই আগের আমার যারা কাজ শিখেছে ফোন করেছে, তো বা কমেন্টগুলো আপনারা দেখে নেন, ওখান থেকে বহুজন আমার কাছে কাজ শিখে গেছে, তারা আমাকে কমেন্ট করছে। তো এইরকমই আপনারা আমাদের আমাকে ভালোবাসাটা দিন, এত যে ভালোবাসা দিবেন আমি বুঝতে পারছি না, আপনারা আমাকে এই ভালো ভালোবাসা দিন, আমি আপনাদেরকে অপুরন্ত ভিডিও পরপর ভিডিও দিয়ে ভালোবাসায় ভরিয়ে দেবো, ঠিক আছে? তো ভাই বসো, আমি বেশি কথা না বাড়িয়ে, ভাববে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো বেশি কথা না বাড়িয়ে তুমি ভিডিওটা বসো, লাস্ট ভিডিওটা তোমার দিয়ে আমি বানিয়েছি। জোরে টানবে, আরেকবার টানো। দেখো এদিকে, দেখো এদিকে, দেখো আরেকবার টানো, এটা একটু আবছা হয়ে গেছে, আবার টানো। এক সুরে পুরো রং দিয়ে টানো, আরেকবার টানো, বাস হয়ে গেছে। দেখো এদিকে, দেখো দেখুন প্রিন্টিংটা কেমন এসছে,
তো ভাই বলো কেমন এসছে আপনারা বলুন। দারুণ এসছে, দেখছে দেখতেই পাচ্ছেন আপনারা। হ্যাঁ একবারই টানলাম, কত সুন্দর গ্লেজ দিচ্ছে। তো তোমার এখন কেমন লাগছে এই প্রিন্ট ব্যাক প্রিন্টিংটা দেখে, কেমন কেমন লাগছে কেমন? মানে আমি তো ভালোভাবে শিখে গেলাম, এবার শিখে শুধু মানে অর্ডার ধরার অপেক্ষায় আছি। তো ব্যাক প্রিন্টিংটা দেখলে কেমন লাগছে কত? মানে এই যে ব্যাংকটি দেখুন আপনারা, প্রিন্টিংটা দেখুন, এর নিজেই টেনেছে। তো এটাই এখানে শেখানো হয়, পুরো হাতে কলমে করে প্র্যাকটিস করে হচ্ছে। তো এবার আবার টানো, টানতে থাকো তুমি। আরেকবার বাস দেখো, এদিকে দেখাবে, বাস দেখুন আবার একটা টেনেছে দেখুন। দেখো এদিকে দেখো, তুলে দেখো বাস। হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দাও। এটা আবারও বলছি আমি, এটা ডি কার্ড ব্যাগ, এটা ডি কার্ড ব্যাগ, তুমি প্রিন্ট করো, তুমি প্রিন্ট করো, এটা ডি কার্ড ব্যাগ, এটা বলছি ডি কার্ড ব্যাগ। এগুলো এখানে ট্রেনিং দেওয়া হয়, টিস্যু ব্যাগ এটাকে, যেটা আমরা বলি টিস্যু ব্যাগ, এটাই টিস্যু ব্যাগ, এটা নন ওভেন টিস্যু ব্যাগ, ডি কার্ড বলে এটাকে। তো এটারও প্রিন্টিং এখানে দেখানো হচ্ছে। তো এটা জলকালে প্রিন্ট, আমি বারবার বলছি এটা আমার তেলকালির কাজ না, এটা আমার জলকালিতে প্রিন্ট পেস্টের উপর। তো এটাই এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে গ্রিন সোনাকোটের উপরে। আপনারা যেটা ভাবছেন যে ব্লু সোনাকোটে ব্যাগ ছাপানো হয়, তাদেরকে আমি বলছি তারা আমার কাছে ফোন করুন, আমি বলে দেবো বা আমি ট্রেনিং দিয়ে দেবো। যারা ব্লু কোটে কাজ জানেন না কোনো কাজ, বা গ্রিন কোটে বুঝতে পারছেন না কীভাবে কি গ্রিন কোটে কাজ করি সোনাকোটের উপর, তো আপনারা দেখতে পারেন। তো দেখুন এটা আমার এই যে প্রিন্টিং চলছে এখনো, তো ভাই বারবার প্রিন্ট করছে এখন। এটা এক সাইড প্রিন্ট হচ্ছে, আর তারপর ব্যাক সাইড এটা প্রিন্ট হবে, এই ব্যাক সাইডটা প্রিন্ট হবে, এটা প্রথম ফ্রন্ট পেজটা প্রিন্ট হচ্ছে। তো বাড়িতে গিয়ে পারবে তো? হ্যাঁ হাতে কলমে শিখে নিয়েছি, একদম পারা যাবে। তো এখন কেমন মনে আনন্দ লাগছে? যদি সমস্যা হয় দাদা তো ফোন, আমি তো আছি অলরেডি বলেইছি আমি আছি। তো নিজেকে একটু মনটা আনন্দ লাগছে যে আজকে ব্যাগ প্রিন্টিংটা আমি নিজে হাতে ধরে টানতেছি একদম। তো তোমাকে কি আমি এখানে এসছো বা কোনো বলেছি এটা হাত দাও না ওটা হাত দাও না কিছু বলেছি? তোমাকে সবটাই বলছি যা খুশি তুমি নিজের মতো করে করো, নিজের মতোই সব মেশিন হাতে দিয়ে দেখতেছি, খুব ভালো নিজে হাত ধরেই মেশিন কাপড় পরানো শেখালো দাদা সবকিছু। তো এখন আমি এটা তোমাকে এবার স্ক্রিন প্রিন্টটা দেখে নিলে, এবার আমি তোমাকে স্ক্রিন একটা ওয়াশ করা দেখিয়ে দেবো, তো ওটারও ভিডিও আমি বানিয়ে দেবো। তো আমাদের আমার দর্শককে তুমি বলে দাও, এবার লাস্ট বলে দাও তোমার ফিনিশিং লাস্ট এটা দিয়ে দাও দাদা। তোমার সবাই এসো ট্রেনিং নিতে এখানে, দাদা খুব হাতে ধরে যত্ন সহকারে শেখায় এবং অনেক আশা করি অন্য জায়গার থেকে অনেক কম খরচা, এইটুকুনি গ্যারান্টি দিচ্ছি। তোমরা সব এসো, কোনো সমস্যা নেই, কোনো ডাউট নেই, সবাই ভালো থাকবেন। তো হয়তো আমি জানি না কতটা কি শিখেছি, হয়তো নিশ্চয়ই দিয়েছি, তার জন্য কথাটা বলছি শিখাতে পেরেছি বলে। তো শুনে আমার খুবই আনন্দ লাগছে, যারা এরকম কাজ শিখে আমার কাছে বলে যখন লাস্টে যে দাদা তোমার কাছে বা স্যার আপনার কাছে কাজ শিখে আমাকে নিজেকে এখন গর্ব মনে হচ্ছে, ওটা শুনে আমার খুব ভালোই লাগে। তো আমি প্রথমেই বলেছি আমি ইউটিউবে এসেছি আপনাদেরই জন্য, আপনারা যতটা আমাকে ভালোবাসা দেবেন আমি তার থেকে ভালোবাসা দিয়ে ঘুরিয়ে দেবো। তো আমাকে আমার কাছে ট্রেনিং নিতে আপনারা আসুন। এই বললো যে ভাই অন্যজনের মতো না, আমি কি বলবো না, এখানে আপনারা নির্ভয়ে আসতে পারেন, আমার বাড়িতে আপনারা এখানে ট্রেনিং নিতে পারেন, বা আমার হাওড়াতে যেটা আমি ট্রেনিং স্টার্টটা করছি ওখানে, তো ওখানে আমার হাওড়াতে আমি ট্রেনিং স্টার্ট করবো, আর আগামী মাস থেকে আমি স্টার্ট করে দিচ্ছি। তো আপনারা আমাকে ফোন করে কন্ট্যাক্ট করুন। আর হাওড়াতে ট্রেনিং নেওয়ার জন্য আমি প্রথমে বলছি, হাওড়াতে ট্রেনিং নেওয়ার জন্য আমাকে আগের থেকে নাম এন্ট্রি করতে হবে, কারণ কি ওখানে আমি কম ভ্যাকেন্সি রেখেছি অল্প করে, আমার ওটা ভাড়াটে রুম, তো তার জন্য আমি ওখানে অল্প করে ভ্যাকেন্সি রেখেছি। তার জন্য আপনারা আমাকে আগের থেকে ফোন করুন, আগের থেকে নাম এন্ট্রি করুন, করলে আমি ওখানে বাড়ির থেকে গিয়ে আমি ট্রেনিং দিয়ে আসবো। তো এইটাই বলা। তো আপনারা যেটা বলেছিলাম আগেও বলেছিলাম পেন ড্রাইভটা পাওয়ার জন্য, আমি আবারও বলছি যারা ডিটিপির কাজ জানে না বাড়িতে, যা কোনো ভাবতে পারছে না যে ডিটিপি কোথায় করে আনবো, কোন সাইবার ক্যাফে গিয়ে আমি করবো, তাদেরকে বলছি তারা যদি এই আমার পেন ড্রাইভটা পেয়ে যায়, মানে ডিজাইন পুরো আমি রেডি করে দেবো, পেপার প্রিন্টিং, ব্যাক প্রিন্টিং, সব প্রিন্টিংয়ের ডিজাইন রেডি করে দেবো আমি, সেটা যদি আপনারা পেতে চান তো আমাকে ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আমাকে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন, বা আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আমার পেজে যান। আমার ফেসবুকের পেজে আমি নামও বলে দিচ্ছি, জানা প্রিন্টিং বলে আমার ফেসবুকের পেজ রয়েছে, আপনারা ওখানে পেজে গিয়ে আমাকে ফলো করুন, ওখান থেকে আপনারা পরপর আপডেট পেয়ে যাবেন। আমি আবারও বলছি আমার পেজের নাম, ফেসবুকের পেজের নাম জানা প্রিন্টিং, জানা প্রিন্টিং পেজ গিয়ে আপনারা ফলো করুন। আবারও বলছি যারা আমার চ্যানেলটাতে নতুন এসছো, চ্যানেলটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবে। বেশি কথা না বাড়ে এখানেই ভিডিও শেষ করছি, সবাই ভালো থাকবেন, জানা প্রিন্টিংয়ের পক্ষ থেকে নমস্কার।